লক্ষ্মীপুরে এক ব্যবসায়ীর জমি দখল করে ঘর নির্মাণের অভিযোগ উঠেছে। আদালতের নিষেধাজ্ঞা থাকার পরেও ব্যবসায়ীর জমি দখল করে বসত ঘর নির্মাণ করছে বলে সহোদর ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ করেন চন্দ্রগঞ্জ ইউনিয়নের খাওড়িয়া গ্রামের ইসলাম বক্স পণ্ডিত বাড়ির ইমামউদ্দিন। এ সময় জমির পাহারাদারকে মারধর করে তার পরিবারকে উচ্ছেদ করে দেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি। আমি এই জমি দখলে থাকা অবস্থায় ক্রয় করছি আপনার নেসারামত গঙ্গের থেকে। এটার আপনার RS SC SA রেকর্ড হচ্ছে আপনার সুলতান আহমদের নামে। সুলতান আহমদ যে মালিকানার সূত্রে তার সন্তানদের থেকে আমি এটা ক্রয় করে 15 সাল থেকে আমি এদের দখল ভেজরা দখলে ছিল, এই দখল করতে আমি এটা ক্রয় করে এই যাবত দখলে ছিলাম। আমার লোকদেরকে আমার পাহারাদারকে এখান থেকে বাহির করে আপনার ওরে মানে হাতের মধ্যে তার মোবাইল ছিল, মোবাইল টোবাইল ব্যাঙ্কে তার বোর্ড ওরে আপনার মনে এখান থেকে তাদেরকে মানে এক হিসেবে নির্যাতনের মতো নির্যাতিত করে ওদেরকে বাইর করে দিয়েছে। দখল করছে আলমগীর, মিজান এবং এর দুই বোন, এর বোনের জামাই বাগনা, এদেরকে নিয়ে দখল করছে। আমি চাচ্ছি যে যেন এখানে অবৈধভাবে তারা যেন আমার লোককে উচ্ছেদ করে যে এখানে দখল করেছে, যেন আমার এই জায়গাটা যেন তারা দখল করে এখানে ঘরবাড়ি করার নিয়ে চেষ্টা করতেছে, বাদ শুরু করেছে, এটা যেন বন্ধ করা হয়। এই ঘটনায় জমির মালিক ইমামউদ্দিন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে 5 জনের বিরুদ্ধে মামলা দায়ের করে। বিবাদকৃত 88% জমিতে কোনো কাজ করার আদালতের নিষেধাজ্ঞা রয়েছে বলেও দাবি করেন তিনি। অভিযুক্ত আলমগীর হোসেন বলেন, আমরা ক্রয় সূত্রেই এই জমির প্রকৃত মালিক এবং আমরা এই জমির ভোগ দখল করে আসছি। এখন যেন একটা বাইরে তখন এত জন একটা 14 তারিখে একটা 140 হচ্ছে, করার পরে মনে করেন 15 তারিখে আমরা কাম কাজ করতেছি গদুয়ার মানে এরকম বাঘ আসছে করে সাইজ করবো, তখন আই পুলিশ আমাদেরকে বাধা দিছে আমরা আপনার আমি একটা ওয়ারেন্ট আছে 140 আমি কেউ করছি কে কয় মাউদিয়া, তখন আমি এই এরিয়াগুলো দেখাইছি, কাগজগুলো দেখাইছি, দেখেন ভাই আমাদের কিছু করার নাই। এই ঘটনায় চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মুসলিউদ্দিন বলেন, বিরোধকৃত জমি নিয়ে আদালতের নিষেধাজ্ঞা চলছিল, গত 5 মাস আদালত সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে। শাপায়াত সাকিব, নোয়াখালী টিভি, লক্ষ্মীপুর।